কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনার বিষয়টি বাতিল হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটি যদি ক্রমাগত পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে এমনটি হতেও পারে। এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিয়ংইয়ং যে সংঘাতের সূচনা করছে তাতে লাখ লাখ মানুষ নিহত হতে পারে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 100 দিন পূর্ণ হল ডোনাল্ড ট্রাম্পের। দেশটির CBS টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ফেস দ্য ন্যাশন এ এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং আনকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের বাবা মারা যাবার পর 26 কি 27 বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন, সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে, কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন। অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন। মাত্র একদিন আগেই শনিবার উত্তর কোরিয়ার একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের কিছু পরেই সেটি বিস্ফোরিত হয়। তার একদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখলে সংঘাত শুরু হতে পারে। টেলিভিশন অনুষ্ঠানে পিয়ংইয়ং এর ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে আলোচনা করতে চাননি ট্রাম্প। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের বিষয়েই ঘোষণা দেওয়া উচিত নয়। তার ভাষায় এটি একটি দাবা খেলার মতো বিষয়। তিনি তার পরিকল্পনা বা চিন্তাভাবনার কথা মানুষকে জানাতে চান না। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে। ধারণা করা হয় দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করছে, যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।